হাই গাইস, গুড মর্নিং। সকাল থেকে আমি আমার এখন ব্লগটা শুরু করছি। দেখো, সকালবেলা ডেলি যেমন কাজ থাকে, ঘর মোছা, জামা কাপড় কাচা, সেগুলোই কন্টিনিউয়াসলি করে নিই, আর সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকেও রীতিমতো ঘর টর মুছে নিচ্ছি, তারপরে কাচাকুচি করে নেব। আর ভাদ্র মাস পড়ে গেছে, অলরেডি ঘরের অনেক কাজই আছে, বুঝতে পারছো। এবার ওই ঘর মোছা হয়ে গেলে আর ওই সোনাকে একটু দুধ যেমন খায়ও, দুধ গরম করে করা, চা, টিফিন সবই হবে, যতটুকু পারবো দেখাবার চেষ্টা করব। আর যেহেতু ভাদ্র মাস পড়েছে, বলছি ঘরে ঝুলঝাড়া কাচাকুচি প্রচুর থাকে, একটু একটু করে কাজ কমিয়ে রাখছি, কেন কখন আবার বৃষ্টি হবে, আকাশের ওয়েদারের ওপর নির্ভর করা যায় না, তারপরে আর কিছুই হবে না, ওই জন্য কিছু কিছু কাজ কমিয়ে রাখছি। এই দেখো, চা হয়ে গেছে, আর টিফিনে আজকে আলু কাঁকরেল পেঁয়াজ দিয়ে ভাজি, একটা চা, মিষ্টি আর রুটি। আর এই দেখো আলমারি, বড় আলমারি আমার ঘরের, জামা কাপড় আজকে রোদে দেব, অলরেডি দিয়ে এসেছি কিছু কিছু ছাদে, দেখো এখনো আছে, ব্লাউজে জামা কাপড় সব কিছু কিছু দিয়ে দিয়ে দিচ্ছি। আজকে ভাবছি আলমারিটা কমপ্লিট করব। কাচাকুচি তো ডেলিই আছে, তোমরা জানো ডেলিই করতে হয়। আর এই দেখো ছাদে সব জামা কাপড় মেলে দিয়েছি আমি, এখনো আনছি কিছু কিছু। এবারে আরোহীকে আজকে দুধ দিয়ে রুটি ভিজিয়ে খাওয়াচ্ছি, আর এই দেখো জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। এগুলো ভাঁজ করে আলমারিতে তুলবো। আরোহী সোনাকে স্নান করিয়ে দিয়েছি, সব জামা কাপড় গোছানো হয়ে গেছে, বিছানাও গোছানো হয়ে গেছে। এই দেখো স্নান করে আলপেল্লিবে খাচ্ছে, এবার আমিও স্নান টান করবো। ওই দেখো বিছানায় খেলছে এখন, ও দুষ্টুমি দেখে যাও তোমরা। এত দুষ্টু হয়েছে দিনে দিনে, এই দেখো কন্টিনিউয়াসলি নাচবে, নেচে নেচে দেখো শরীর ওই জন্য হয় না, কত রোগা হয়ে গেছে দেখেছো তো, ছোটবেলায় কত মোটা সোটা ছিল, সব সময় নাচবে, বিছানায় এরকম ইয়ে করবে, ছুঁড়বে পাখার উপরে। দুষ্টুমি কথা বলি তোমাদের, পাখা চললে টেডি নিয়ে ছুড়বে, বল নিয়ে ছুড়বে, যে পাখার প্লেটে লেগে গেলে কেটে যাবে, আমাদের ভয় হয়, ওর কোনো ভয় নেই, সব ছুঁড়ে ছাড়া ফেলে দেয়। ঠিক আছে, এক নম্বরে বদমাইশি বুদ্ধি। হ্যাঁ বাবা, ঘরে পাখা চলছে, চলো। দেখো আজকে দুপুরে রান্না হয়েছে, আলু পেঁয়াজে ওই যে কাঁকরেল ভাজা, ঢ্যাঁড়স হচ্ছে মাছের ডিম দিয়ে, ঢ্যাঁড়স আলু একটু তরকারি, আর হয়েছে মাছের ঝোল, যে তো মাছ এনেছিল কাতলা, সেই মাছের ঝোল হয়েছে ভাত, এইসবই আজকে আমাদের রান্না হয়েছে তোমাদের সাথে, সেটা আমি শেয়ার করলাম, আরোহীকে খাইয়ে দিই চলো। আর হ্যাঁ, আলু ভাতে, গাজর ভাতে এগুলো তো থাকে, স্নান এই সবে জাস্ট হলো, স্নান করে এলাম অলরেডি, আজকে এত গরম, আর দেখতেই পেলে সকাল থেকে 10 থেকে 15 বার খালি ছাদে উঠে জামা কাপড় সব দেয়া, বিছানাটা আগের দিন দিয়ে দিয়েছিলাম, আর একদিন ঘরের ঝুলগুলো সময় করে ঝেড়ে নেবো। আর এই স্নান করে এলাম, তাতে দেখো কত ঘেমে গেছি, চলো 1:10 বাজে, আরোহীকে এবার খাইয়ে দিই, খেয়ে দিয়ে আমরাও খেয়ে নিই। আবার ওই আলমারির যে জামা কাপড় সব তোলা, সেগুলো আবার গোছানো, কিছু কিছু গুছিয়েছি, কিছু কিছু আছে ওগুলো গোছাবো, এখনও আরোহীর আলমারি আছে ওগুলো একদিন দেবো, আর ওই আর পাপার একটা আলমারি আছে ওইগুলোতে দেবো, তবে আমার কমপ্লিট হবে দেয়াগুলো। ঠিক আছে, দেখতে থাকো। দেখো সেই মঞ্জিনিস থেকে যে খাঁড়ি, আর বললাম যে পেস্তা দিয়ে, তোমার ওই কেশর পেস্তা বাদাম দিয়ে কুকিসগুলো নেওয়া ছিল, আর ওইকে বিকালবেলা খাইয়ে দিচ্ছি, চলো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইয়ে দিই, এই টাইমটাও খায়।
এটা পার তোমার 40 টাকা নিয়েছিল খাড়িটা, আর এটা মনে হচ্ছে 80 টাকা নিয়েছিল। এটা আমি কিছু হবে, চলো ওকে খেতে দিয়ে দিয়েছি, একটা কুকিজ আর একটা খাঁড়ি ও খাওয়াবে, এখন ঘুম থেকে উঠে খাচ্ছে। আজকে ভাবছি একটু পটলের মালাইকারি করব, তোমাদের সাথে শেয়ার করবো, সেটা আলু পটল তরকারি আমার রেসিপি আগে দেখেছো তোমরা। আজ একটু পটলের মালাইকারি বানাচ্ছি, তার জন্য পটল কেটে রেখেছি, আলু, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে কাজু বাদাম, চারমগজ, পোস্ত বাটা, ফ্রেশ ক্রিম, টমেটো কুচি, আর এমনিতে তো মশলার মধ্যে গোটা, জিরে, জিরে গুঁড়ো, এগুলো লাগবে, দেখতে থাকো। ফার্স্ট কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, পটলগুলো লাল লাল করে ভেজে নেব। নুন দিয়ে হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার ওই কড়াইতেই গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে এটাও ভেজে নিচ্ছি। এরপরে কড়াইতে আবার গোটা জিরে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো কুচিগুলো দিচ্ছি, দিয়ে ভালো করে, দিয়ে ভালো করে নরম করে নেড়ে নেবো। শুকনো লঙ্কাটা দিচ্ছি, কারণ আগে দিলে কি বলতো ফেটে বড্ড গায়ে ছিটকে পড়ার ভয় হয়, সেই জন্য একটু লাস্টেই দিচ্ছি। আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি। এবার আলু আর এই যে পটলগুলো ভাজা আছে ওগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো, পরে তার মধ্যে আমি গ্রেভিটার জন্য ধনে পাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক চামচ আদা বাটা, এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, এক চামচ রসুন বাটা এবার এর মধ্যে অ্যাড করছি। এরপরে ভালো করে এটাকে মিনিমাম 2 থেকে 3 মিনিট নাড়বো, কারণ কি বলতো আদা রসুন একটা বাজে স্মেল আসে, স্মেলটা কেটে যাবে। এরপরে জিরে গুঁড়ো দিচ্ছি, হিসাব মতো 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এর মধ্যে। এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করছি, এক চামচ নুন, যদি প্রয়োজন হয় আবার নুনটা দিতে পারি আমরা। মশলাটা কষিয়ে নিচ্ছি, এরপর ওই যে কাজু বাদাম, চারমগজ আর পোস্ত একসাথে যে বাটা ছিল ওইটা দিয়ে দিলাম, গ্রেভিটা আরও থিকও হবে আর খুব টেস্টি হয় খেতে। এরপর অল্প জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এবার কাশ্মীর লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন দিলাম কালারটা আনার জন্য। এরপর 1 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করলাম, এটা একটু টক টক মিষ্টি মিষ্টি, নাহলে মালাইকারি টেস্ট হয় না জানো তোমরা, খেতে খুব ভালো হয়। এরপর ফ্রেশ ক্রিম অ্যাড করছি,
ভালো করে এবার এটা নেড়ে নেড়ে ঠিক একটা পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। দেখো এবার ওই যে ভেজে রাখা পটল আলুগুলো ছিল ওগুলো এবার এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সানরাইসের সাই গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে মিনিমাম 15 মিনিটের মতো ফুটলেই হয়ে যাবে, কারণ আগে আমাদের যেহেতু পটল আলু ভেজে রাখা আছে অসুবিধা হবে না, মিনিমাম 15-20 মিনিটের মতো ফুটলেই হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি তাহলে তোমাদের সাথে পটলের মালাইকারি রেসিপি শেয়ার করলাম। সারাদিন যতটুকু পারি ক্যামেরার সামনে তুলে ধরা তোমাদের সামনে চেষ্টা করি। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, যা বলে থাকি, প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। যা যা সাবস্ক্রাইব করুনি, প্লিজ 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যোগ দাও। আর ঠিক আছে, এই দেখো দেখতে দেখতে পটলের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে এইভাবে তোমরা এগুলো তৈরি করে রুটি পরোটার সাথে খেতে পারো, খুবই টেস্টি এবং খুবই খেতে ভালো। ঠিক আছে, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলকে। ওকে, টাটা।